তো দুটো চায়ের অর্ডার করে দিলাম, একটা বসে শান্তি মতন চা খাবো, দুটো সুখ দুঃখের কথা বলবো। হ্যাঁ সত্যি ঘরে বসে হচ্ছে না, ঘরেতে বড্ড পরিস্থিতি খারাপ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমরা হয়তো ভাবছো সুস্মিতা রোজ এরকম কীরকম ব্লগ বানাচ্ছে, আসলে সেই কারণে মানে কি বলবো, মানে আমিও ঠিক স্যাটিসফাই নই। তবুও বলবো যে তোমরা সকলে হয়তো বুঝতেই পারছো, মা যেহেতু অসুস্থ সেই কারণে তোমাদের সাথে সবটা হয়তো শেয়ার করে উঠতে পারছি না। তবুও বলবো যে যতটুকু পারছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটু প্লিজ আমার সাথে কোঅপারেট করো। আর আজকেও সকাল থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম, তা সেই কারণে সকাল থেকে অনেকটা টাইম কেটে গেছে যার জন্য তোমাদের সামনে আসতে পারিনি। আর সকাল থেকে মানে কি বলবো, অনেক কাজ এগিয়ে নিয়েছি, এখন রান্নাটুকু শুধু বাকি, মানে ঘর মোছা, তারপর বাইরের যে সমস্ত কাজ, কাপড় কাচা, এগুলো সবটাই হয়ে গেছে, শুধু রান্নাটাই পড়ে রয়েছে। রান্নাটা করে তারপর স্নানে যাব। আর বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিই, আজকে ওয়েদারটা বেশ ভালো। আর বাইরে কি সুন্দর রোদ্দুর উঠেছে দেখো বন্ধুরা, মানে এই রোদ্দুরটা তো বর্ষাকালে পাওয়া যায় না। আর আকাশটা দেখো কি সুন্দর পেঁজা তুলোর মতন হয়ে রয়েছে, এদিকের আকাশটাও সেম, মানে মেঘ রয়েছে তবুও সুন্দর একটা আকাশ। আর তার মধ্যে দেখো অনেক জামাকাপড় কেচে দিয়েছি, এই ব্যাপারটা তো আমার রোজকারই মানে একটা কাজ, তোমরা সকলেই জানো। আর রূপক যেহেতু বাড়িতে ছিল না, ক্যামেরা ধরারও সেইভাবে কেউ ছিল না বলে আর তোমাদের সাথে কিছু শেয়ার করে উঠতে পারিনি। আর এদিকে দেখো ঘর মোছার সময় আমি সিঁড়িটা ধুইয়ে দিই, তা সিঁড়িটাও আমার ধোয়ানো হয়ে গেছে। বাসন মেজে দেখো এখানে জড়ো করে রেখেছি, জলও তোলা হয়ে গেছে। তা রান্নাঘরটার কাজ হয়ে গেলেই, মানে রান্নাবান্না হয়ে গেলে গ্যাস মুছে রান্নাঘরটা মুছে এই বাসন কটা উবু দিয়ে। তুই এদিকে কি স্নানে যাচ্ছিস? আমার একটু ক্যামেরাটা ধরে দিতে পারবি? আচ্ছা ঠিক আছে, যা স্নানটা করে আয়। স্নানটা করে কিন্তু পুজোটা দিয়ে নিস আজকে। চলে এসেছি রান্নাঘরে, আর রূপক আজকে একটা কাণ্ড করেছে। আমি বলেছি চারা মাছ খেতে ভালো লাগে না, উনি কি বুঝেছেন ভগবান জানে। পোনা মাছ নিয়ে এসছে, পোনা মাছ কটা ভাজা হয়ে গেছে, সাথে আবার বাটা মাছও নিয়ে এসছে। এক পদের যে কোনো মাছ নিয়ে আসলেই হয়। আমি বলেছি যে বাটা আমার ভালো লাগে না, ওই জন্য এটাও নাকি মানে কি বলবো, এটাও নাকি বড় মাছ, মানে মাথায় কোনো বুদ্ধি কাজ করে না। তা যাই হোক, এই মাছ কটা একসাথেই রান্না করবো, কে আর ঝামেলা করবে, বাটা আলাদা রুই আলাদা। তা দুটো মাছ অর্ধেক করে নিয়েছি, এত বড় বড় সাইজের বাটা নিয়ে এসছে, কারণ ছেলে গোটা বাটা খাবে না, তা ওই কারণে ছেলেও খাবে না মাও খাবে না, যার জন্য দুটো মাছ অর্ধেক করলাম আর দুটো মাছ গোটাই রাখলাম। আর সাথে করব আজকে মাছের তেল, একটু তেল নিয়ে এসছে, ওটাকে পেঁয়াজ রসুন দিয়ে টমেটো দিয়ে করবো, এই আজকে রান্না। আর বেশি কিছু ঝামেলা করবে না। আর বন্ধুরা এই একটু আগেই তোমাদের দেখালাম না আকাশটা কি সুন্দর পেঁজা তুলোর মতন রোদ ঝলমল করছে, আবার মেঘলা করে এসছে। এই জামাকাপড়গুলো এই কিছুক্ষণ আগে দিলাম, যদিও রূপক থাকলে আমার টেনশন ছিল না, রূপককে বললে রূপক তুলে দিত, কিন্তু এখন রূপক নেই, যদি বৃষ্টি ঝমঝমিয়ে নামে ব্যাস আমাকেই তুলতে আসতে হবে। এটা আমার কিন্তু একটা বাড়তি কাজ, বিরক্ত লেগে যায়। ওই দিকে আকটার আকাশটা সুন্দর রয়েছে, কিন্তু আবার মাথার উপরে নেই, কি যে হয় ভালো লাগে না। আমি বললাম না মাছের ঝোল আর তেল বানাবো বেগুন দিয়ে, কিন্তু আমার ফট করে মনে পড়লো, মানে আমি ভুলেই গিয়েছিলাম, মা বলেছিল মাছের ঝোল খাবো না, তা মায়ের জন্য আবার একটু ডাল বসালাম, মা ডাল দিয়ে আর মাছ ভাজা দিয়ে খাবে। তা কেন জানি না মা ঝোলটা ইদানিং খেতে চাইছে না। এখন বিকেল বাজে 5:30, আমি আর রূপক একটু বেরোচ্ছি, আর যাচ্ছি একটু ডাক্তারখানায়, মাকে নিয়ে আগেই বেরিয়ে গেছে ভাই মোটর ভ্যানগুলো করে নিয়ে। আসলে অর্থোপেডিকের ডাক্তারটা দেখানোর জন্যই আজকে ওখানে যাওয়া, কারণ মাকে তো এখনও দাঁড় করানো যাচ্ছে না ডাক্তার যতক্ষণ না বলছে, তা সেই কারণে আজকে মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া। রিপোর্টগুলো তো নিয়ে যাচ্ছি, আর সাথে মানে ডাক্তারবাবু এর আগে বলেছিলেন যে পেশেন্টকে নিয়ে আসলে খুব ভালো হয়, পেশেন্টকে দেখে আমি বলতে পারবো, তাই সেই কারণে এখন আমিও আর রূপক বেরোবো।
শাশুড়িমাকে ডাক্তার দেখিয়ে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ। আর ডাক্তার দেখে বলল, মানে দুদিন আগে এক্স রে করিয়েছিলাম, তো রিপোর্ট দেখে বলল যে অনেকটাই পায়ের কন্ডিশান ভালো আছে, এখন অল্প অল্প করে হাঁটান, মানে ওয়াকার দিয়ে অল্প অল্প করে হাঁটাতে হবে, তা নয় তো হবে না। তো এটা একটা ভালো খবর তোমাদের জন্য রয়েছে, আমাদের জন্যও রয়েছে। তো আর এদিকে এখন রেডি হয়েছি, একটু বেরোবো সুস্মিতাকে নিয়ে, কারণ সুস্মিতা সকাল থেকে তো তোমরা দেখতেই পেলে, মানে বেচারি একটু ডিপ্রেশনে চলে যাচ্ছে, মানে নিয়ে বেরোতে পারছি না, মানে গৃহবন্দী হয়ে গেছে, আমার নজরবন্দী হয়ে গেছে, তা সব মিলিয়ে একটু ডিপ্রেশন ডিপ্রেশন ভাব। তা সেই জন্য আমি বললাম যে চলো তাহলে একটু বাইরে ঘুরে আসা যাক। তো সেই জন্য আর কি প্রস্তুত হলাম, এবার একটু বেরোবো বাইরের দিকে, একটুখানি বাইরে চা টা খাবো, বেরিয়ে চা খাবো না এটা তো হতে পারে না, একটু চা খেয়ে ঘুরে ঠুরে তারপর আবার আসছি। তুমি কিছু বলবে? না, আমি কিছু বলবো না এখন, চলো বেরোনো যায়। আগে ঘুরে আসবে, সত্যি আমি দূরে কোথাও ঘুরতে নিয়ে যাই কি সামনে থেকে একটুখানি ঘুরিয়ে নিয়ে চলে আসি সেই ব্যাপারে তো কনফিউজ আছে, সেই জন্য এখন কিছু বলবে না, ঘুরে ঠুরে এসে তারপরে বলবো। চলো বেরোনো যায়। বন্ধুরা, বাড়ি থেকে বেশ অনেকটা দূরে চলে এলাম সুস্মিতাকে নিয়ে। তো সুস্মিতা জিজ্ঞেস করলাম কফি খাবে না চা খাবে, চা ঠিক আছে, যেহেতু আমি চায়ের ভক্ত বেশি তো সেই জন্য বলে চাই নাও, তো দুটো চায়ের অর্ডার করে দিলাম, একটা বসে শান্তি মতন চা খাবো, দুটো সুখ দুঃখের কথা বলবো। হ্যাঁ সত্যি ঘরে বসে হচ্ছে না, ঘরেতে ভর্ত পরিস্থিতি খারাপ, একটু ভালোবাসার কথা এখানে বসেই করবো। চা এসে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ, শান্তিভাবে চা খাবো, একদম ফাঁকা জায়গা, খুব শান্ত পরিবেশ, নো ঝুটঝামেলা, অনলি আমি আর সুস্মিতা, ঠিক আছে? মন মরা হয়ে আছে সুস্মিতা, একটু লজ্জা পাচ্ছে কেন জানি, আসলে কদিন আগে ওই লাভ স্টোরি শেয়ার করেছে তো, মানে প্রথম 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 দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে, কি ও কিছু বলো, লজ্জা পাচ্ছে আর কি, এখন সেই দিনগুলো ফিরে পাচ্ছে। না বন্ধুরা এরকমটা নয়, আসলে আমি পরের কাজগুলোর কথা ভাবছিলাম। পরের আবার কী কাজ? কাজ নেই তো, আরে এখন এসছো, এখন মজা করো, বাড়িতে গিয়ে বাড়ির কাজের কথা ভাববে। ঠিক আছে ঠিক আছে বন্ধুরা, চা টা অনেকটা সময় কাটানোর পর এখন বাড়ির দিকে মানে রওনা দিয়েছি, আর মাইন্ডটা অনেকটাই ফ্রেশ হয়ে গেল, আর এই বাইপাসে আসলে সত্যি আমার মনটা ভালো হয়ে যায়, ভীষণ ভালো হয়ে যায়। আর রূপক চলে গেছে রোল আনতে ছেলে আর ভাইয়ের জন্য, আমরা যেহেতু রোল খেয়েছি ভাই আর ছেলে খাইনি, ওদের জন্য গেছে রোল আনতে। আর বন্ধুরা এখন বাজে রাত্রির 12টা, আর ব্লগটা এন্ডিং করতে আমি চলে এসেছি তোমাদের সামনে, আমরা ফিরেছি অনেকক্ষণ আগে, আর মোবাইলে চার্জটা কম থাকায়
মানে মাঝ রাস্তাতেই মোবাইলটা সুইচ অফ হয়ে যায়। বাড়ি ফিরে এসে সুস্মিতা মোবাইল চার্জে দেয়, চার্জে দেওয়ার পর রাত্রিরে রান্নাবান্নার দিকে চলে যায়। কম্পিউটারে আমার কিছু কাজ ছিল, আমি কাজ নিয়ে বসে পড়ি। এইসব করতে করতেই অনেকটাই রাত হয়ে যায়, তাই সুস্মিতা আমার উপর দায়িত্ব দিয়ে বিছানা ফিছানা করে অলরেডিও শুয়ে পড়েছে, আর দায়িত্ব দিল আমাকে তুমি ব্লগ শেষ করে দাও বন্ধুদের সামনে। তো সেই কারণে আমি চলে এসেছি। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে। তো আজকের মতন টাটা, শুভরাত্রি।